वेलकाम फ्रेंड्स चैनल सक्सेसे तुम्हारे सबाई के स्वागत जानाई। आम्रा दीर्घ दिन धरे एस आई ओ फूडर मक भिडियो प्रकाश कर चले इतिमध्ये शुरू हो गए पीएससी ते इंटरव्यूर काज सातटा बोर्डे दैनिक 175 जन करे इंटरव्यू दिच्छे एवं खूब शीघ्र ही तुम्हारे इंटरव्यूर काज शेष हो जाए। तो आमादेर जिलार विभिन्न जिलार कैंडिडेटरा छड़िए छिटिए रही है। आमादेर आजकेर जे कैंडिडेट भास्कर सरकार तार बाड़ी कोचबिहार जिलाय। भास्कर बीए पास आमादेर एई कोचबिहार जिलार कैंडिडेट आमरा आगेओ उपस्थापित करेछि। कोचबिहार जिला एमन एकटी जिला जेखाने आरो कयेकटी जिलार मतोई सड़क पथ रेलपथ विमान पथे जोगाजोगेर व्यवस्था रयेछे। एर प्रधान रेल स्टेशन निउ कोचबिहार। एछाड़ाओ आछे कोचबिहार दिनहाटा बामनहाट माथाभांगा तूफानगंज रेल स्टेशन। तारपर 31 नम्बर जातीय सड़क उत्तर पूर्व कोचबिहार दिए आसाम राज्ये जुक्त होयेछे। आर विमानबंदर तो रयेछे कोचबिहार विमानबंदर। एखानेर जे उल्लेखयोग्य दर्शनीय स्थान तार मध्ये रयेछे कोचबिहारेर राजबाड़ी मदनमोहन मंदिर, तारपर सागरदीघी शालबागान तीन बीघा करिडोर। आमादेर भास्कर सरकार एई कोचबिहार जिलारि कैंडिडेट। आमरा प्रथमे भास्करेर कथा शुने नेई। आपनार नाम कि? মুখ থেকে ওটা শরীর ভাস্কর সরকার। আপনার ঠিকানা? আমি কুচবিহার জেলার বক্সিরহাট ব্লকের মুসকুচি টু গ্রাম পঞ্চায়েতের বাকলা গ্রামে থাকি। আচ্ছা, কুচবিহার জেলা তো? কুচবিহার জেলা, কুচবিহারের চতুর্সীমা বলতে পারবেন? বলুন। উত্তরে জলপাইগুড়ি জেলা অবস্থিত, দক্ষিণে বাংলাদেশের রংপুর, আচ্ছা পশ্চিমে পূর্বে অসমের গোয়ালপাড়া জেলা, আর পশ্চিমে জলপাইগুড়ি জেলা ও বাংলাদেশের রংপুর বিভাগ অন্তর্গত। আচ্ছা, পূর্বে ধুবড়ি আছে না? তাই? আচ্ছা, তার মানে ওখান থেকে মাঝে মাঝেই আপনারা আসামে চলে যান তো নাকি? আসামে একবার গেছি, আমাদের এখান থেকে মোটামুটি দূরে আছে। তো দূরে আছে? আচ্ছা, জেলায় বন্যা টন্যা হয়? আমাদের জেলায় হয় না। সেরকম দিনহাটাতে বন্যা হয় না? দিনহাটা আমাদের সেই উত্তর সাইডে পড়ে। আচ্ছা, ওখানে কি কি নদী আছে? আমাদের এই জায়গায় আছে তোমার কালজানি, আর আছে সে কি আপনার বাড়ির কাছাকাছি কালজানি আছে নাকি? বাড়ির না, বাড়ির কাছাকাছি রায়ডাক আছে, কালজানি একটু দূরে। তাহলে রায়ডাকের নামটাই বা বেরোয়নি কেন? সে কি? আচ্ছা, আর কি নদী আছে? বেশ, নদীগুলো কোন দিক থেকে কোন দিকে গেছে, জলটা কোন দিকে গেছে বইয়ে? উত্তর দিক থেকে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেছে তাই? আচ্ছা, এই জেলায় শুনেছি বেশি ঝিল বা বিল দেখা যায়, কেন? আপনি কতদূর পড়াশোনা করেছেন? গ্র্যাজুয়েশন কি সাবজেক্ট নিয়ে? হ্যাঁ,
সংস্কৃত অনার্স। আচ্ছা, কোন বছরে পাস করলেন? 2019। আচ্ছা, তাহলে এখন কি করছেন? এখন রেশনের দোকানে পার্ট টাইম কাজ করি। আচ্ছা, রেশন দোকানে কাজ করছেন, তার মানে তো রেশন দোকানের কাজ তো আপনি শিখেই গেছেন। মেশিন এখন তো মেশিন দিয়ে দেয়, আগে মেমো কাটতো। এক বছর থেকে মেশিনটা চালাই আমি। আচ্ছা, কি কাজ করতে হয় ওখানে? কাস্টমারদেরকে আমি মানে যে স্লিপটা বাইরে স্লিপটা দেই, আর দুইজন কর্মচারী আছে, ওই দুইজন কর্মচারী আঠা চাল দিয়ে দেয় আমার দায়িত্ব, আমি মেশিন থেকে স্লিপ বের করি। আচ্ছা, তো মেশিন থেকে স্লিপ বের করার আগে কি করতে হয়? কার্ডটা স্ক্যান করতে লাগে। স্ক্যান করার পরে ফ্যামিলিতে কয়জন আছে জিজ্ঞেস করতে লাগে যে ও ঠিক বললো না ভুল বললো। ওখানে তো একটা কাজ শো করলে পরিবার বেড়ে আসে, ঠিক আছে, তা শুনে তারপর কনফার্ম হয়ে দিয়ে দেয়। না, তাকে জিজ্ঞেস করা লাগে কেন? আমি তো কার্ডটা ওখানে মেশিনে ঢোকানোর সঙ্গে সঙ্গে ওই ফ্যামিলির কজন মেম্বার আছে সে তো জানা যাওয়ার কথা। জানা যাবে না? দেখা যাচ্ছে যে কিছু লোক মারা গেছে অথচ তাও মালটা নি মানে বাইরে, ঠিক আছে, তো ওই জন্য যে মারা গেছে তাদের মালটা আমরা দেই না। সেই মালটা কি হয়? সেটা ডিলার কি করে আপনার জানা নেই? না, আপনি বলবেন না? না, মানে বলবেন না সেটা না, মানে আমরা জিজ্ঞেস করি যে অনেক পরিবারের মধ্যে দেখা যায় যে যে কেউ কেউ হয়তো মারা গেছে, তিন দিনের মধ্যে একজন মারা গেছে। মারা গেছে এরকম আছে, তাদের জিজ্ঞেস করি। তা বলি যে কয়জন আছে, বলে তিনজন, তারা বলে তোমার তো মারা গেছে, মারা যাওয়ার কার্ডটা পাওয়া যাবে না। কিছু কিছু লোক আবার নেয়, কিছু কিছু লোক আবার দেয় না, এরকম সমস্যা। কিছু কিছু লোক নেয় কিভাবে? তারা তো বললো মারা গেছে, তারপরও বলে না দিয়ে দাও নাকি? হ্যাঁ, আমাকে বলে দিয়ে দাও, আমাকে যা বলবে আমি তো তাই করবো। না, যা বলবে তাই করবে, আমি কাজ করি। আর যে ডিলার, আমি কি করব, যে ডিলার সে কোথায় থাকে? ও, সে বসে থাকে আর আপনি তার হয়ে কাজটা করে দেন। ওই কাজটা তো ডিলারেরই করার কথা। ডিলার এখন বুড়ো হয়ে গেছে, মানে মেশিন সম্বন্ধে অতটা ধারণা নাই আমি আর কি, এক বছর থেকে লাগাতার করছি। আচ্ছা, ডিলারের নাম কি? প্রহ্লাদ কুমার ডাকুয়া। ডাকুয়া, আচ্ছা, প্রহ্লাদ কুমার ডাকুয়া। তার বয়স কত হয়েছে? 56। সাতান্ন, এমন কিছু তো বয়স না, বুড়া বুড়া হয়ে গেছে। আর হচ্ছে তার ছেলে, তার ছেলে টেলে কেউ বোধহয় নেই মনে হয়? আচ্ছা, আচ্ছা, তো ওই জন্যই হচ্ছে আপনাকে কাজে লাগিয়েছে। আপনার একদম পাশের বাড়ি নাকি? বলতে আত্মীয়র মধ্যে পড়ে, আত্মীয় জ্যাঠা হয়, তো আমাকে বলছে যে কয়েকদিন ট্রেনিং দে, পরে গেলাম, কয়েকদিন ট্রেনিং দিলাম, পরে দেখলাম। তাহলে সে কত বেতন দেয়? বেতনের কথা বলবো কি, মাসে 2000 করে আর কি। মাসে 2000? কতক্ষণ ডিউটি করতে হয়? সপ্তাহে 6 দিন করতেই লাগে। কোন দিনটা ছুটি থাকে? সোমবার। সোমবার ছুটি। আর দোকান খোলে কখন? দোকান 8টা, সকাল 8টায়। আর দুপুরে ছুটি হয় কখন? 12টার সময় তো নিয়মে পড়ে, কিন্তু কোনো দিন একটা হয়ে যায়। একটা হয়ে যায়, কাস্টমার থাকলে তখন হচ্ছে দিতেই হয়। আর বিকেলে বলে যে কাস্টমার বলে যে মাল নিলে স্লিপ নিয়ে যাব, পরে এসে মাল তুলব। আচ্ছা, বেশ। আর বিকেলে খুলে কখন? বিকেলে খোলার কথা 4টা, কিন্তু কোনো দিন 4টা খুলি, কোনো দিন আবার 4:30 খুলি, যেহেতু এদিকে দেরি হয় মাঝে মাঝে। আর ওদিকে বন্ধ হয় কখন রাত্রিবেলা? রাত্রিবেলা 6টা, 6:30। আচ্ছা, তো মোটামুটি আপনি থাকার পর আর কারো ক্ষোভ নাই, ডিলারের বিরুদ্ধে কারো ক্ষোভ নাই তো? না। আচ্ছা, ওখানে নোটিশ বোর্ড আছে? হ্যাঁ, নোটিশ বোর্ড আছে। নোটিশ বোর্ডে কী লেখা থাকে?
এই মাসে এত কেজি চাল বিনামূল্যে, মানে কোন কার্ডে কতগুলো পাবে, এগুলো দেওয়া থাকে যে ফ্রিতে দেওয়া হবে, এই পর্যন্ত তো ফ্রিতে দিচ্ছে। আচ্ছা, আর আর কিছু লেখা থাকে না? পশ্চিমবঙ্গ সরকার খাদ্য দপ্তর, এইটুকুই তো লেখা থাকে। আর ডাকুয়ার নাম লেখা থাকে না? কত মাল আছে সেটা লেখা থাকে না? ওটা লেখা থাকে না। আচ্ছা, ক রকমের রেশন কার্ড যায় ওই দোকানে? পাঁচ রকমের রেশন কার্ড হয়, তাছাড়া তোমার কিছু কিছু রেশন কার্ড হয়নি এমন আর কি, স্লিপ দিয়ে দেয়, স্লিপ তো না ওটা অ্যাকচুয়ালি কুপন বলে, কুপন দিয়ে দেয়, কুপনের মালটা আমরা দেই যাদের যাদের কার্ডের আবেদন করেছে কিন্তু কার্ড বাড়েনি, ঠিক আছে, কুপন দিয়ে আমরা দিয়ে দেই। আচ্ছা, সেই কুপনে কাজ সই থাকে? ওই কুপনে কাজ সই থাকে? যে কেউ একটা কুপন করতে লাগে, আর যে কেউ একটা কুপন নিয়ে গেল, আমি একটা কাগজ নিয়ে গিয়ে বললাম আমাকে 25 কেজি চাল দিয়ে দাও, বললে তো দেওয়া যাবে না? ওটা তো একটা জেনুইন হবে। হ্যাঁ, ডিলারের নাম থাকবে, আইডি থাকবে, ঠিকানা থাকবে, নাম থাকবে, কিন্তু কারো সই থাকবে না নিচে ওই স্লিপের যে নাম্বার? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি যে ওই স্লিপটা, ওটা যে একটা জেনুইন স্লিপ, সেটা বুঝবো কি করে? ওখানে ডিলারের নাম থাকবে, ডিলারের আইডি থাকবে, সে যে কেউ লিখে দিল তার নাম, না 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 ওটা প্রিন্ট আউট থাকে, ঠিক আছে, তার মধ্যে যে আইডিটা থাকে ওই আইডিটা মেশিনে টিপতে লাগে, টেপার পরে যদি হয় তো আমরা দেই, যদি না হয় তারপরে অফিসে যাইতে বলি, অফিসে গিয়ে ঠিক করে আসো, তারপরে মাল দাও। আচ্ছা, ওখানে একটা আইডি থাকে, সে আইডিটা হচ্ছে ওখানে মেশিনে দিলে কাজ হবে, যদি না হয়? আচ্ছা, আর যার রেশন কার্ড নাই ওই কুপনও নাই, এরকম কোনো লোক গিয়ে হাজির হলো, গিয়ে বললো যে আমাকে চাল বা গম দাও, তখন তাকে কি বলা হয়? আপনি আগে রেশন কার্ড অ্যাপ্লাই করুন, বাইরে তারপর দাও। না, বলবো আমার রেশন কার্ড তো নাই, তাহলে আমাকে একটা কুপন দিয়ে দাও। কুপন তো এজেন্ট থেকে দেওয়া না, কুপন দেওয়া হয় খাদ্য দপ্তর থেকে। খাদ্য দপ্তরে যেতে হবে, তাহলে তাকে খাদ্য দপ্তরে পাঠাতে হবে। খাদ্য দপ্তরের অফিসটা কত দূরে? আমাদের এখান থেকে মোটামুটি 9 কিলোমিটার, তুফানগঞ্জ আমাদের খাদ্য দপ্তর অফিস। আচ্ছা, ওখানে বিডিও অফিস আছে? বিডিও অফিস আমাদের বক্সি, বক্সিরহাট। আচ্ছা, এসডিও এর ফুল ফর্ম কি? জানা নাই। মহকুমা স্তরের একজন অফিসার, তার নাম জানা নেই? না। আচ্ছা, কন্ট্রোলারের নাম জানা আছে, আমি আমার জেটু হয় জেটুর সঙ্গে গিয়েছিলাম, তো ডিস্ট্রিক্ট কন্ট্রোলার যিনি, তিনি হলেন সিদ্ধার্থ বঞ্জান, তার সঙ্গে আমার পরিচয় হয়, যারা বললো যে এ ফুড সাপ্লাইতে বাস করেছে, যে কোন সার্টিফিকেট কি দেওয়া যাবে, না সার্টিফিকেট কোনো দেওয়া যাবে না, আমি যে রেশনের দোকানে কাজ করি, তার ওইখানে যদি আমি বোর্ডে বলি যে রেশনের দোকানে কাজ করি, কিভাবে বুঝবে তারা যে আমি রেশনের দোকানে কাজ করি? ওই হিসেবে গিয়েছিলাম, দেয় নেই, বললো যে ওইভাবে দেওয়া যায় না আর ওটা নিয়মে পড়ে না। অনেকবার গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আপনার তো এই সপ্তাহে 6 দিনই কাজ করতে হচ্ছে, তার বিনিময়ে 2000 টাকা তো কিছুই না, সারা দিন? না না, আমি আবার তেলের সপ্তাহে থাকি না। হ্যাঁ, যে সপ্তাহে তেল যে সপ্তাহে দেয়, হ্যাঁ সেদিন আবার থাকি না। সেটা কোন সপ্তাহ? সেটা মোটামুটি তেল 2 সপ্তাহে পরে, 15 তারিখে পরে, 1 সপ্তাহ পরে, এদিকে লাস্টের যে সপ্তাহটা ওই সপ্তাহ তেলের সপ্তাহ হয়, সেই সপ্তাহে আমি থাকি না আবার। আচ্ছা, 2 সপ্তাহ তাহলে ছুটি আছে, তাহলে 2000 টাকায় মোটামুটি ঠিক আছে,
বাড়িতে কে কে আছে? আমি, মা, বাবা, দাদা, বৌদি। দাদা বৌদি। দাদা কি কাজ করে? টিউশন পড়ায়, আর একটা কাকুর দোকানেও থাকে। আচ্ছা, আর বাবা কি করেন? বাবা কৃষক। জমি জায়গা আছে আপনাদের? আছে, দু তিন বিঘা। আচ্ছা, পশ্চিম ভারতের দুটো রাজ্যের নাম বলতে পারবেন? পশ্চিম ভারতের, ভারতের পশ্চিম দিক, তার দুটো রাজ্যের নাম। পশ্চিম রাজ্যের নাম কলকাতা। ভারতের পশ্চিম দিক, কিন্তু পশ্চিম দিক। আইডিয়া নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা ভাস্করের কথা শুনলাম। ভাস্করের কথাবার্তায় তেমন স্পিড নাই, তুলনামূলকভাবে বলা যায় একটু জড়তাই রয়েছে। তোমরা তো নিশ্চয়ই ইতিমধ্যে শুনে গিয়েছো যে কত স্পিডে এবং ঝড়ের গতিতে ইন্টারভিউ চলছে। তাহলে যে ইন্টারভিউ এরকম ঝড়ের গতিতে চলছে, যেখানে 4-5 মিনিটের মধ্যে 15-20টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সেখানে এই জড়তা বা কথা বলার যদি স্পিডের অভাব থাকে, তাহলে তোমাকে নিয়ে তো ওনারা মানে হিমশিম খেয়ে যাবেন। সেটা করলে হবে না, তোমাকেও স্পিড বজায় রাখতে হবে। যে কিছু প্রশ্নের উত্তর সেগুলোকে স্পিডে এবং দ্রুততার সঙ্গে এবং স্পষ্ট ভাষায় জানাতে হবে, তারা যেন একেবারেই বুঝতে পারেন। জেলার চতুঃসীমা ঠিক করে বলতে হবে, তার সঙ্গে এখানে বন্যা হয় কোথায়, বন্যা কোথায় হয় না, সেইগুলো জানতে হবে। উত্তর থেকে দক্ষিণে যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর নাম কি, এখানে ঝিল বা বিল বেশি দেখা যায় কেন, তার উত্তর জানা নেই। এখানে আমি যতদূর জেনেছি যে এখানে নদীর গতিপথ পাল্টে যাওয়ায়, আগে যেখানে নদীর একটা পথ ছিল, সেই পথটা সরে গিয়ে অন্যদিকে চলে যাওয়ায় ওইখানে মাঝে মাঝেই বড় জলাশয় বা ঝিল বা বিল দেখতে পাওয়া যায়, এরাই এর কারণ। রেশন কার্ড, কত রকমের রেশন কার্ড দেখা যায়, এটা তো ইন্টারভিউ এখন প্রশ্ন হচ্ছেই, শেষের দিকে হবে কি না সেটা জানা নেই। আর যেহেতু ভাস্কর রেশন দোকানেই কাজ করছে, কাজেই তার তো হচ্ছে এই ব্যাপারে একটু ভালো জানারই কথা, সে নিশ্চয়ই এর ঠিকঠাক উত্তর দিতে পারবে। এবং এখানে ওই কুপন নিয়ে যারা আসে বা এই ব্যাপারগুলোকে একটু গুছিয়ে একটু স্পিডে বলতে হবে, জানা আছে জিনিসগুলো, যেহেতু সে কাজের সঙ্গে যুক্ত তা জানা আছে, বলতে অসুবিধে হওয়ার কথা নয়, কাজেই সেগুলোকে একটু গুছিয়ে একটু স্পিডে বলতে হবে। কুপন ছাড়া যে মাল দেওয়া হয় না, বা হয় কার্ড চাই না হয় কুপন চাই, কিছু না কিছু চাই, কুপনের সইয়ের দরকার হয় না, ওই কথাটা তাকে অনেক মানে কষ্ট করে এদিক ওদিক প্রশ্ন করে জানতে হয়েছে, সেটা তো সে গুছিয়ে বললেই পারত যে যে কুপন নিয়ে আসুক না কেন, সেই কুপনে যে একটা আইডি দেওয়া থাকে, ওই আইডিটাই হচ্ছে সমস্ত কাজ করে দেয়, আর সই না থাকলেও চলে। তার কারণ ওই আইডিটা যখনই হচ্ছে মেশিনে দিয়ে ক্লিক করা হবে, তাতে যদি দেখা যায় ওই আইডিতে কাজ হচ্ছে, তার মানে বুঝতে হবে এটা জেনুইন, আর যদি তা না হয় তাহলে এটা জেনুইন নয়। এইভাবেই যাচাই করা হয়। এসডিওর ফুল ফর্ম কী সেটা সে জানে না, অথচ তাকে তো এসডিও অফিসে SCFS-এর কাছে যেতে হয়, DCFS-এর কাছে যেতে হয়, তো DCFS-এর অফিসে সেই একাধিকবার গিয়েছে, এটা সে বলেছে, কিন্তু তাকে SC অফিসেও যেতে হয় নিশ্চয়ই। আর সেখানে তাদের যে কাজকর্ম বা তাদের যে পোস্ট, এইগুলো সম্পর্কেও একটু জেনে রাখা দরকার। পশ্চিমবঙ্গের দুটো, ভারতের দুটো, পশ্চিম ভারতের দুটো রাজ্যের নাম জানতে চাওয়া হয়েছিল, সেটাও সে বলতে পারেনি। আমাদের ম্যাপ জানাটা খুব দরকার, আমি বারবারই বলি যে তোমরা ভারতের ম্যাপ আর পশ্চিমবঙ্গের ম্যাপ একটু ভালো করে জেনে রাখো। বিএতে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে আমি কোনো প্রশ্ন করিনি, কিন্তু এরকম প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে হতে পারে, কাজেই সে ব্যাপারেও তৈরি থাকতে হবে। আমি পশ্চিম ভারতের দুটো রাজ্যের নাম জিজ্ঞেস করেছি, এটা মধ্য ভারত হতে পারে, উত্তর ভারত হতে পারে, দক্ষিণ ভারত হতে পারে,
উত্তর পূর্ব ভারত হতে পারে, এরকমভাবে ভারতকে ঘিরে, ভারতের বর্ডারকে ঘিরে এরকমভাবে মানচিত্র দেখে দেখে কিছু উত্তর অবশ্যই রেডি করে রাখা উচিত। তা না হলে এই দুর্বলতা ইন্টারভিউ বোর্ডে যদি প্রকাশ পায় তখন মাথা নিচু করে আসতে হবে, সেটা নিশ্চয়ই খুব সুখকর হবে না, নিশ্চয়ই তৈরি হবে। ওকে, থ্যাংক ইউ।